তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুটি খবর রয়েছে আপনাদের জন্য এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যেখানে প্রথম খবরটি দেখে আপনি কিন্তু চমকে যেতে চলেছেন এবং দ্বিতীয় খবরটি দেখে কিন্তু আপনার নিজের উপরই লজ্জা লাগবে তো প্রথমেই আমরা যে খবরটিতে চোখ রাখবো সেটি হচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা এমনকি তাকে প্রণামও করে এলেন অনুব্রত মন্ডল যে কারোরটি পরোয়া করে না তার অনেক দৃষ্টান্তই আমরা দেখেছি এমনকি নজরবন্দি হওয়ার পরেও কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আমাকে নজরবন্দি করা যায় না এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপির অত্যন্ত একদিন হেভিওয়েট নেতা অনুপম হাজরা তাহলে কেন গেলেন অনুব্রতের বাড়িতে এই বিষয়ে যখন অনুপম হাজরাকে প্রশ্ন করা হয় তখন তার উত্তর হয় যে দাদার আশীর্বাদ নিতে এসেছি গলায় যথারীতি বিজেপির উত্তরে নিয়ে হাসি মুখে অনুপম উত্তর দেয় আবার এই পরিস্থিতিতে অনুব্রত মন্ডল বলেন যে অনুপম একটা ছোট্ট ভুল করে ফেলেছে অর্থাৎ তৃণমূল ছেলে সে বিজেপিতে গিয়েছে চাইলে আবার ফিরিয়ে নেবো আমরা তাতে আমাদের কোনো অসুবিধা নেই অনুপম হাজরা আজ অনুব্রতর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আসে অনুব্রত মন্ডলকে কিন্তু এরপর থেকে শুরু হয়েছে চরম জল্পনা এবং এরপর থেকে একটি প্রশ্ন উঠেছে যে তাহলে কি আবারও তৃণমূলে ফিরতে চাইছে বিজেপির প্রার্থী অনুপম কিন্তু এই বিষয়ে কোন রকম মন্তব্য করতে চাননি অনুপম হাজরা ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে পাঁচিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটিকে অবশ্যই এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য এরপরে আপনার সামনে যে খবরটি তুলে ধরব সেটি দেখে হয়তো আপনি লজ্জাও পেতে পারেন কিংবা চমকেও যেতে পারেন এবং খবরটি হচ্ছে যে চতুর্থ দফার ভোট চলাকালীন ভোটের ডিউটি না করে লটারির দোকানে টিকিট ব্যস্ত দেখা গেল ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা রক্ষীকে ঘটনাটি ঘটেছে রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযুক্ত রক্ষীরা রাজ্য পুলিশের বাহিনী তারা পাণ্ডবেশ্বর এলাকায় মোবাইল ডিউটিতে নিযুক্ত ছিল বলে জানা গেছে বেলা দশটা নাগাদ রেল স্টেশন সংলগ্ন লটারির দোকানে ভিড় করে লটারি টিকিট কাটতে ব্যস্ত দেখা যায় তাদেরকে সাংবাদিকদের ক্যামেরা দেখে টিকিট ফেলে এলাকা চলে যায় নিরাপত্তারক্ষীরা এমনকি তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হলেও কোন রকম প্রশ্নের উত্তর দিতে চাননি তারা তবে টিকিট কাটার ছবি ক্যামেরা বন্দী হলেও নিরাপত্তারক্ষীরা কিন্তু ক্যামেরার সামনেই তা অস্বীকার করে দেয় অর্থাৎ রাজ্য পুলিশের উপর কেন লোকে ভরসা করতে পারে না তার কিন্তু একটি স্পষ্ট দৃষ্টান্ত সকলের সামনে এলো এমনকি ক্যামেরাতেও ধরা পড়লো এরপরে এই বিষয়ে আপনারা কি মতামত অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে